প্রিয় বন্ধুরা, আই হোপ আপনারা সকলে ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে প্রসেনজিৎ পাল এবং আপনারা দেখছেন এক্সাম 365 বেঙ্গলি। কেন্দ্রীয় সরকারের স্থায়ী সরকারি চাকরির বিজ্ঞপ্তি এসএসসি সিজিএল এর তরফ থেকে প্রকাশিত হয়েছে, যেখানে গ্রুপ সি, গ্রুপ বি বিভিন্ন বড় বড় অফিসার পদে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো ডিটেলস আপনাদেরকে বলবো, এখানে 20,000+ শূন্য পদ আছে। আবার বলছি, 20,000 শূন্য পদ এখানে নিয়োগ করা হবে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন, ওয়েস্ট বেঙ্গল ছাড়াও ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে এখানে ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। তো এখানে দেখতে পাচ্ছেন স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আছি, 17 তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সাথে সাথে আপনাদের সাথে আমরা টেলিগ্রামে শেয়ার করেছি। টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন আছেন তারা হয়তো জানেন। তো এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি একটুও না কেটে সম্পূর্ণটা দেখবেন। তার কারণ কি, আমরা A to Z আপনাদের যা জানা দরকার এই নোটিশটি থেকে আমরা আপনাদেরকে ডিটেলসে বলবো এবং সংক্ষেপে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন। ভিডিওটি একটুও না কেটে সম্পূর্ণটা দেখবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনার প্রিয় বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। এখানে 20,000+ শূন্য পদ আছে, সুতরাং এখানে কিন্তু একটা ভালো অপরচুনিটি আছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটা আমরা ডাউনলোড করেছি, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2022। তো এখানে যদি আমরা দেখি, অনলাইন অ্যাপ্লিকেশন 17/9/2022 অলরেডি শুরু হয়ে গেছে, আবেদন চলবে 8/10/2022, 8ই অক্টোবর 2022 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে ফি পেমেন্ট করার লাস্ট ডেট 9/10/2022। আমি আপনাদেরকে এখানে একটা রিকোয়েস্ট করব, যারা আবেদন করতে চান তারা অবশ্যই 8/10/2022 অনেক আগে আবেদন করে ফেলুন। তার কারণ এসএসসির ওয়েবসাইটে শেষের দিকে প্রবলেম হয়, পেমেন্ট করা যায় না, ওয়েবসাইট খোলা যায় না, এই প্রবলেমগুলো থেকে বাঁচতে আপনারা আগে থাকতে ফর্মটা ফিল আপ করে রাখুন। তো দেখুন, এখানে যেটা বলা হচ্ছে, আপনারা দেখা গেল আবেদন করার পরে দেখতে পেলেন কোথাও একটা ভুল করে ফেলেছেন, সেক্ষেত্রে উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা কিন্তু আপনারা ইনক্লুডিং অনলাইন পেমেন্ট, সেটা দেখতে পাচ্ছেন 12/10/2022 থেকে 13/10/2022 একটা সময় পাবেন। টায়ার ওয়ান, যেটা কম্পিউটার বেসড এক্সামিনেশন, তো সেটা হবে December 2022 কোনো একটা ডেটে, সেটা আপনাদেরকে পরবর্তীতে অ্যানাউন্স করা হবে। টেন্টেটিভ শেডিউল ফর টায়ার টু কম্পিউটার বেসড এক্সামিনেশন, সেটা কিন্তু আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন December 2022 কোনো একটা তারিখে আপনার টায়ার ওয়ান এক্সামটা হচ্ছে। তো ইম্পর্টেন্ট ডেটসটা আপনারা এখান থেকে জানতে পারলেন। তো এখানে ফিমেলরাও আবেদন করতে পারবেন, মেলরাও আবেদন করতে পারবেন। আর কি বলা হচ্ছে, তো এখানে দেখুন ডিটেলস অব দ্য পোস্ট এবং তার সঙ্গে আপনার স্যালারির কথাও বলা হয়েছে। তো যদি আমরা এক এক করে দেখি, দেখতে পাবো গ্রুপ বি গ্যাজেটেড নন মিনিস্টেরিয়াল, এখানে 30 বছরের কম বয়স হতে হবে, মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্ট অফিস ক্যাডার এভাবে বলা হয়েছে। তো ডিটেলস আমি আর প্রত্যেকটার ক্ষেত্রে বলবো না, আপনাদেরকে জাস্ট বলে দিচ্ছি, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার। তো এখানে 47,600 টাকা থেকে 1,51,100 টাকা স্যালারি আছে পে লেভেল 8 অনুযায়ী। তারপরে কি আছে, পে লেভেল 7 অনুযায়ী 44,900 টাকা থেকে 1,42,400 টাকা। এখানে অ্যাসিস্ট্যান্ট সেকশনস অফিসার, এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ বি 20-30, গ্রুপ বি নট এক্সিডিং 30 ইয়ার্স, 30 বছরের কম বয়স হতে হবে, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, তারপরে এখানে দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, এভাবে বিভিন্ন পদ আছে, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, গ্রুপ বির মধ্যে এগুলো পড়ছে এবং প্রত্যেকটার ক্ষেত্রেই 20-30 মধ্যে বয়স হতে হবে এবং 30 বছরের কম বয়স হতে হবে। পে লেভেল 6 অনুযায়ী তারপরে আছে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা, এখানে গ্রুপ বি নিয়োগ করা হচ্ছে, 30 বছরের কম বয়স হতে হবে, কোনোটার ক্ষেত্রে 32 বছরের কম বয়স হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল অ্যাকাউন্ট, সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার। তারপরে কি আছে, পে লেভেল 5 29,200 টাকা থেকে 92,300 টাকা, এখানে অডিটার দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন গ্রুপ সি ভ্যাকেন্সি আছে, 18-27 মধ্যে বয়স হলে এখানে আবেদন করা যাবে। তো অডিটর, অ্যাকাউন্টস, 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 জুনিয়র অ্যাকাউন্টস, তো এখানে দেখতে পাচ্ছেন 18-27 মধ্যে বয়স, গ্রুপ সি, এখানে ভ্যাকেন্সি আছে। তারপরে আছে পে লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা, এখানেও দেখতে পাচ্ছেন গ্রুপ সি, 18-27 মধ্যে বয়স হতে হবে, এখানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র সেক্রেটারি, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সাব অ্যাসিস্ট্যান্ট, আবার ডিভিশনস ক্লার্ক, এই সমস্ত ভ্যাকেন্সিগুলো কিন্তু এখানে আছে। তো আপনারা দেখতে পেলেন এখানে পুরো ডিটেলসটা, যে এখানে কী কী ভ্যাকেন্সি আছে এবং কোন ডিপার্টমেন্টে কত টাকা এখানে স্যালারি আছে, পে লেভেলটা কী আছে, তো ডিটেলস আপনাদেরকে এখানে বলে দিলাম। এরপরে কি বলা হচ্ছে, ভ্যাকেন্সি, তো এখানে টেন্টেটিভ ভ্যাকেন্সি যেটা বলা হচ্ছে 20,000 ভ্যাকেন্সি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা পরবর্তীতে আপনাদের আরও পোস্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ প্রকাশিত করা হবে SSC.NIC-র অফিসিয়াল ওয়েবসাইটে। তো এটা কিন্তু একটা ভালো অপরচুনিটি যারা কেন্দ্রীয় সরকারি চাকরির খোঁজ করছেন, এসএসসির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের জন্য, কারণ এখানে 20,000+ ভ্যাকেন্সি অনেকদিন পরে দেখা গেল একসাথে।
তো এখানে আর কি বলা হচ্ছে আমরা দেখে নেব। তো এখানে ন্যাশনাল সিটিজেনশিপ যেটা আপনার ইন্ডিয়ান হতে হচ্ছে এবং এজ লিমিট 1/1/2022 ভিত্তিতে আপনার বয়সের হিসাবটা করবেন। এবং এখানে একটা কথা বলে রাখবো, আপার এজ লিমিটের ক্ষেত্রে যেরকম ছাড় থাকে SC/ST-দের জন্য, OBC-দের জন্য, PWD-দের জন্য 5 বছর, 3 বছর, 10 বছর, সেরকম ছাড় আপনারা এখানে পাচ্ছেন। আর বয়সটা তো আমি আপনাদেরকে ডিটেলসে বলেই দিয়েছি। আর কি বলা হচ্ছে আমরা এখান থেকে এক এক করে দেখব। তো আমরা এখানে আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাবো। তো আমরা যদি এডুকেশন কোয়ালিফিকেশনসে চলে আসি, এখানে দেখতে পাবো তিনটে পার্ট করা হয়েছে। তিনটে পার্ট বলতে এখানে দেখুন অ্যাসিস্ট্যান্ট অডিটস অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসারের জন্য একটা, আর একটা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, এটার জন্য একটা আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে। আর বাদ বাকি যত শূন্য পদ আছে সেখানে দেখুন এখানে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, সেটা আপনারা পাস সাবজেক্টে গ্রাজুয়েশনস পাস করতে পারেন বা কোনো বিষয়ে অনার্স বা শুধুমাত্র গ্রাজুয়েশনস পাস, সেক্ষেত্রে আপনারা এখানে এলিজেবল। তো আদার্স যে সমস্ত ভ্যাকেন্সিগুলো আছে বা পোস্টগুলো আছে, কিন্তু এখানে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার যেটা বলা হচ্ছে, ব্যাচেলার ডিগ্রি ইন এনি সাবজেক্ট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, তার সঙ্গে 60% মার্কস আছে এবং 12 আপনার ম্যাথামেটিক্স থাকতে হবে, সেক্ষেত্রে আপনারা এলিজেবল। আর কি বলা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার বা অ্যাকাউন্টস অফিসার, সেক্ষেত্রে আপনার বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট। এবারে দেখা গেল কারোর চার্টার্ড অ্যাকাউন্টস অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অথবা কোম্পানি সেক্রেটারি অর মাস্টার ইন কমার্স অথবা মাস্টার ইন বিজনেস স্টাডিজ অথবা মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনস অথবা মাস্টার্স ইন বিজনেস ইকোনমিক্স, এর ভিতরে কোনো একটা পড়া আছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে অগ্রাধিকারটা পাবেন। তো আশা করছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার পার্টটা আপনাদেরকে ডিটেলসে বলতে পারলাম। তো এখানে আপনারা একটা জিনিস জানবেন, অধিকাংশ পোস্টে আপনারা শুধুমাত্র গ্রাজুয়েশন পাশেই আবেদন করতে পারবেন, পূর্বের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। হাউ টু অ্যাপ্লাই, তো এখানে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in। এবং আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, এই ভিডিওটি বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিন। ভিডিওতে ভালো রেসপন্স আসলে আমি নিশ্চয়ই আপনাদের জন্য একটা ভিডিও বানাবো, ডেডিকেটেড ভিডিও, যেখানে আপনারা জানতে পারবেন স্টেপ বাই স্টেপ প্রসেসে কীভাবে SSC-র CGL-এ আপনারা আবেদন করবেন নিজের মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে। এর জন্য ভিডিওতে লাইক করে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিন, তাহলে ভিডিওতে ভালো রেসপন্স আসবে। তো এখানে দেখুন আর কি বলা হচ্ছে, এখানে প্রসেসগুলো বলা হয়েছে যে কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে সেই সম্পর্কিত। এবং লাস্ট ডেটটা এখানে দেখুন 8/10/2022। তো 8/10/2022 আগে আপনাকে এখানে সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন ফি কত টাকা আছে, শুধুমাত্র এখানে 100 টাকা আছে আবেদন করার জন্য। SC আছেন যারা, ST আছেন যারা, এবং এখানে দেখতে পাচ্ছেন ওমেন্স ক্যান্ডিডেটস যারা আছেন, PWD যারা আছেন, এক্স সার্ভিসম্যান যারা আছেন, তাদের জন্য কোনো রকম আবেদন ফি লাগছে না। অর্থাৎ SC/ST ওমেন্স ক্যান্ডিডেটসদের জন্য এখানে সম্পূর্ণ ফ্রি, আপনারা আবেদন করতে পারবেন কোনো রকম টাকা ছাড়াই। এবং উইন্ডো ফর অ্যাপ্লিকেশনস ফর্ম কারেকশন, সেটা তো আপনাদেরকে বলেইছি, তো সেটা আপনারা দেখেছেন। এরপরে বিষয় হচ্ছে পরীক্ষার সেন্টার কোথায় কোথায় পড়বে। তো ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করছেন তাদের জন্য পরীক্ষার সেন্টার কোথায় কোথায় পড়বে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ইস্টার্ন রিজিয়ন এখানে চলে আসলাম, ওয়েস্ট বেঙ্গল এখানে আছে। তো আমরা যদি এখানে দেখি দেখতে পাবো আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, এর ভেরিয়াস পরীক্ষার সেন্টারে আপনাদের পরীক্ষার সেন্টার পড়বে। এবং SSC-র ইস্টার্ন রিজিয়নের অফিসিয়াল ওয়েবসাইট SSC-র.org, SSC-র আবেদন সম্পর্কিত বা কোনো রকম প্রবলেমে পড়লে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা ইস্টার্ন রিজিয়নের থেকে সাহায্য পেতে পারেন। আর কি বলা হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, কিছুটা চেঞ্জেস হয়েছে যে স্কিম অফ এক্সামিনেশনস। তো টায়ার 1 এবং টায়ার 2, তো টায়ার 1-এর মধ্যে এখানে আমরা যদি দেখি দেখতে পাবো যে আপনার প্রথম এক্সাম যেটা হবে সেটা জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, 25টা কোশ্চেন্স থাকবে, ম্যাক্সিমাম মার্কস এখানে 50, তো 2 নম্বর করে থাকবে। এখানে 25টা প্রশ্ন প্রত্যেকটার ক্ষেত্রে থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ইংলিশ কম্প্রিহেনশন, এবং 50 মার্কস করে এখানে টোটাল 200 মার্কসের এক্সাম হবে, 1 ঘন্টা সময় থাকবে। তো এখানে আপনার এটা গেল হচ্ছে আপনার টায়ার 1। এরপরে আসছি টায়ার 2। তো টায়ার 2-এর মধ্যে কিছু চেঞ্জেস হয়েছে, এখানে ভালো করে দেখুন পেপার 1 এবং পেপার 2, পেপার 3। তো পেপার 1-এর মধ্যে আবার সেকশনস 1, সেকশনস 2, সেকশনস 3। পেপার 1-এর মধ্যে দেখতে পাচ্ছি ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটিস, রিজনিং এবং জেনারেল ইন্টেলিজেন্স এখানে 60, এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম মার্কস 180, 1 ঘন্টা সময় থাকবে। এবং সেকশনস 2-এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, জেনারেল অ্যাওয়ারনেস, 45-25 করে 70 মার্কস, এবং যেটা আপনার ম্যাক্সিমাম 210 থাকবে। সেকশনস 3 কম্পিউটার নলেজ এবং মডিউল, এটা 20 নম্বর থাকবে, 20×3 60 মার্কস। সেকশনস 3 ডাটা এন্ট্রি স্পিড টেস্ট মডিউল, যেখানে 1 ডাটা এন্ট্রি টাস্ক থাকবে, এবং স্ট্যাটিক্স থেকে থাকবে 100, এবং জেনারেল স্টাডিজ, ফিনান্স এবং ইকোনমিক্স থেকে থাকবে 100। তো এখানে দেখতে পেলেন পেপার 1, পেপার 2, পেপার 3, এটা হচ্ছে টায়ার 2। তো এটা টায়ার 2-এর কিন্তু সিলেবাস। তো টায়ার 1 এবং টায়ার 2 আমরা সিলেবাস নিয়ে বিস্তারিত আপনাদেরকে বলে দিলাম।
এরপরে আশা করছি আপনাদেরকে প্রত্যেকটা পয়েন্ট বলে দিতে পেরেছি। যদি কোনো রকম পয়েন্ট আপনাদের কাছে মিস থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য হেল্প করার চেষ্টা করব। তো এখানে আপনারা দেখতে পেলেন যে কিভাবে আবেদন করতে হয় এবং এখানে স্যালারি কত টাকা আছে, কারা কারা আবেদন করতে পারবেন, সমস্ত বিষয়গুলো। যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট করুন, আমি আপনাদেরকে হেল্প করব। এবং এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। একসঙ্গে 20,000 শূন্যপদের একটা ভ্যাকেন্সি, সেক্ষেত্রে আপনারা গ্র্যাজুয়েশন পাস যারা করছেন তারা চাইলে এখানে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। সকলে ভালো থাকবেন বন্ধুরা, বাই বাই। এবং আমাদের এই ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।